সঙ্গে যুক্ত, সেটা গ্যাস, বিদ্যুৎ, যে কোম্পানি হোক না কেন, তারা যদি দাম বাড়াতে চায় তাহলে তাদের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব পেশ করতে হবে। শর্ত আছে, যদি কোনো কোম্পানি মুনাফা করে তাহলে সে দাম বাড়ানোর প্রস্তাব করতে পারে না। আমরা দেখলাম যে সাতটা বিদ্যুৎ কোম্পানি, এর মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে যারা ডিপিজিটিসি, তারা বলছে তাদের মুনাফা হয়েছে, যথেষ্ট পরিমাণ মুনাফা হয়েছে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে যে আরইবি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, তারা বললো তাদেরও লাভ হয়েছে গত বছর। তারপরে উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করে যে নেসকো, নেসকো তারা বলছে তাদেরও লাভ হয়েছে। তারপর ওজিপিডি, ওরাও বলছে ওদের লাভ হয়েছে। সবাই যদি লাভ করে থাকে তাহলে তো প্রথম শর্তটাই তারা ভঙ্গ করলো, যে প্রতিষ্ঠান মুনাফায় থাকে সেই প্রতিষ্ঠান মূল্য বৃদ্ধির প্রস্তাব করতে পারে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যদি এনার্জিকে সত্যিকেই রেগুলেট করতে পারত তাহলে তোদের ঘর ধরে কান ধরে মুসলেকা আদায় করা দরকার ছিল, যে তোমরা মুনাফা করা সত্ত্বেও কেন আমাদের কাছে মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে এলে। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এখন বাংলাদেশ কার্যত সে এখন বাংলাদেশ এনার্জি রবারি কমিশনে রূপান্তরিত হয়েছে, ডাকাতের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বারবার তাদের কাছে প্রস্তাব নিয়ে আসে, তারা আবার আমাদেরকে দয়া করে ডাকেন যে আসুন আপনারা বলুন, আপনাদের যুক্তির কথা বলুন। রুই ইনোসেন্ট প্রিন্স নানা রকম তত্ত্ব উপাত্ত দিয়ে পান পান চেষ্টা করে বোঝানোর জন্য, কিন্তু ওরা তো সিদ্ধান্ত নিয়েছে বুঝবে না। ফলে আমরা যাই, ক্লান্তিকর একটা প্রক্রিয়া সেখানে করি, আমরা বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ করি, ভিতরে গিয়ে প্রতিবাদ করি, আর দিন শেষে যা কাজ তাই হয়ে যায়। যেমন করে আমাদের নির্বাচন কমিশন,